90.8 FM. জীবনের কথা, জীবনের সুর। এখন শুনবেন দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দার নিয়মিত আয়োজন আজকের চাঁপাইনবাবগঞ্জ। পাওয়ার্ড বাই প্রয়াস হেলথ কেয়ার, আপনার জন্য আপনার পাশে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দা নিয়মিত আয়োজন আজকের চাঁপাইনবাবগঞ্জ। আপনাদের সাথে আছি সোনিয়া শীল। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক প্রশিক্ষণ। শিবগঞ্জে ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু। নাচলে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা। দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু। হাসপাতালে ভর্তি 519। এবং বিশ্বকাপের জি গ্রুপে ব্রাজিলের হেক্সামিশন শুরু হচ্ছে আজ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে স্থানীয়। চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের বেলেপুকুরে নকিব হোসেন মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি গৌরী চন্দ্র সেতু। প্রশিক্ষণে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও প্রয়াসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হাসিব হোসেন। এ সময় তিনি বলেন, এই সমন্বয়ের কথা বললাম, প্রেষণার কথা বললাম। এখন কেউ ডেসপারেটলি করছে এবং দূরে এগিয়ে যাচ্ছে, কেউ অবহেলা করছে বলে অনেক দূরে পিছিয়ে যাচ্ছে। কিসের প্রয়োজন হয়? নিয়ন্ত্রণের প্রয়োজন, কন্ট্রোলিং এর প্রয়োজন। এই কাজগুলোর মধ্য দিয়ে একটা সংগঠন বা একটা লিডারশিপের মধ্যে একটা সংগঠন এগিয়ে যায়, যেটি কিন্তু আপনাদের এই ফোরামের মধ্যেও আছে। সবার আগ্রহ নিয়ে, সবার উদ্দীপনা নিয়ে আমরা আমাদের জায়গাগুলোকে, আমার ছোট জায়গা বা বড় জায়গা যেটাই বলি না কেন, সেই জায়গাগুলোকে তো সম্মতভাবে আমার এনভায়রনমেন্ট আমাকেই গড়তে হবে। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোর্শেদ আলম, প্রোগ্রাম অফিসার রিসার্চ নওশিন সাইয়ারা সুচি, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বুসরা মেজাবিন এশা, প্রোগ্রাম অফিসার আবু তৈয়ব, স্বাস্থ্য অধিকার ফোরাম চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পার্সন ফারুক আহমেদ সহ অন্যরা। দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন ট্রেনিং কনসালটেন্ট শুভাশিস মহন্ত। বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে মাইনুল ইসলাম মানু নামে এক চালকের মৃত্যু হয়েছে। মৃত মাইনুল ইসলাম উপজেলার দায়পুখুরিয়া ইউনিয়নের আরগাড়াহাট চাকলা গ্রামের মাঝে দালির ছেলে। আজ দুপুরে কানসার ভোলাহাট আঞ্চলিক সড়কের মোবারকপুরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ছাগল নিয়ে আরগাড়াহাট চাকলা থেকে ছেড়ে আসা একটি ভুটভুটি মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর মাছটোলার বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে চালক মাইনুল ইসলাম রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে শিবগঞ্জে 44তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং 7তম বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় ও বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি জুবায়ের হোসেন, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া সহ অন্যরা। এর আগে উপজেলা কৃষি অফিস চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে স্কুল কলেজ পর্যায়ের 15টি স্টল পরিদর্শন করেন সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল।
না চলে বাংলাদেশ ব্যাংক রাজশাহীর আয়োজনে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সোনালী ব্যাংক নাচল শাখার সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক নাচল শাখার শাখা ব্যবস্থাপক ফারুক হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেন্না শারমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার উপপরিচালক এম এ হায়দার, সহকারী পরিচালক সাদ্দাম হোসেন, নাচল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচল মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মতিউর রহমান সহ অন্যরা। এছাড়াও কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ। নাচলে উপজেলা শাখা প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে 50 জন দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকালে নাচল উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ে সভাপতি আলহাজ তরিকুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন নাচল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মতিউর রহমান, নাচল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ বটু সহ অন্যরা। উল্লেখ্য, প্রবীণ হিতৈষী সংঘের মাধ্যমে শীত বস্ত্র বিতরণের জন্য সরবরাহ করেন নাচল সদর ইউনিয়নের বনগ্রামের ইউসুফ আলী। এবারে জাতীয়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে গত 24 ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট 241 জনের মৃত্যু হলো। এছাড়া একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 519 জন রোগী। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট 2022 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট 54,924 জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 52,661 জন ডেঙ্গু রোগী। এদিকে দেশে গত 24 ঘন্টায় 20 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20,36,469 জনে। এ সময় করোনায় কারো মৃত্যু হয়নি, ফলে মৃত্যুর সংখ্যা 29,431 জন অপরিবর্তিত রয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 177 জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 19,85,330 জন। 24 ঘন্টায় 3,080 নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করা হয় 3,067 নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 0.65%। চিকিৎসকদের মতে শীতকাল ঘি খাওয়ার একেবারে উপযুক্ত সময়। শরীর উষ্ণ রাখতে ঘি বেশ কার্যকরী। ভিটামিন এ, ডি, ই ও কে সমৃদ্ধ ঘি দৃষ্টিশক্তি ভালো রাখে। শরীরের পাশাপাশি ঘি ত্বকেরও যত্নে দারুণ কাজ করে। উৎকৃষ্ট মানের গাভীর প্রশিক্ষণপ্রাপ্ত খামারির কাছ থেকে সংগৃহীত গরুর খাঁটি দুধ থেকে প্রস্তুতকৃত ঘি কিনুন ধামাতে। অর্ডার করতে কল করুন 01933922622 নম্বরে। Radio Mahananda 98.8 FM। শ্রোতা শুনছেন দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে আজকের চাঁপাইনবাবগঞ্জ। সাথে আছি সোনিয়া শীল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা ছিল চলতি নভেম্বরের শেষ সপ্তাহে। সফরটি আপাতত স্থগিত করা হয়েছে। দুই দেশের সমন্বয়ে সফরের নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ রাজধানীর একটি হোটেলে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোনসুকে তাকেইয়ের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোনসুকে তাকেই বলেন, একটি নতুন তারিখে সফরটি হবে। এ ধরনের উচ্চ পর্যায়ের সফর দুটি দেশের পারস্পরিক সম্পর্ককে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে।
বাংলাদেশের অর্থনীতি এখনও গতিশীল এবং নিরাপদ আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে যশোর বিমানবাহিনী একাডেমিতে বাংলাদেশ বিমানবাহিনী একাডেমির রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়ন ও অগ্রগতির কথা তুলে ধরেন। আন্তর্জাতিক। চীনে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্তের ফের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। কঠোর লকডাউন, গণহারে কোভিড পরীক্ষা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে ভাইরাসের লাগাম টেনে ধরতে দেশটি কাজ করে যাওয়ার মধ্যেই এ রেকর্ড সৃষ্টি হলো। আজ প্রকাশিত দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। জাতীয় স্বাস্থ্য ব্যুরো জানায়, চীনে গতকাল 31,454 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে 27,517 জনের কোনো উপসর্গ ছিল না। এদিকে বেইজিংয়ে কঠোর জিরো কোভিড পলিসি বজায় রাখতে একেবারে স্বল্প পরিসরে ভাইরাস ছড়িয়ে পড়লে পুরো নগরী বন্ধ ঘোষণা হতে পারে এবং আক্রান্ত কোনো রোগীর কাছ থেকে অন্য কেউ যাতে আক্রান্ত হতে না পারে সেক্ষেত্রে আক্রান্তদের একেবারে আলাদা করে রাখা হচ্ছে। চীনের মেগাসিটি সাংহাইয়ে লকডাউন চলাকালে এপ্রিলের একদিনে 29,390 জনকে করোনায় সংক্রমিত হতে দেখা যায়। সে হিসেবে গতকাল সংক্রমণ অতিক্রম করল। এবারে খেলাধুলা। সৌজন্যে প্রয়াস মধু, চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত খাঁটি ও প্রাকৃতিক মধু। বিশ্বকাপে জি গ্রুপে নিজেদের ম্যাচে আজ মাঠে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তাদের প্রতিপক্ষ চেনা সার্বিয়া। লোসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ দিবাগত রাত 1টায় ম্যাচটি শুরু হবে। সবশেষ 2002 সালে বিশ্বকাপে শিরোপা জিতেছিল ব্রাজিল, এরপর কেটে গেছে 20 বছর। সেই শিরোপা আর শোকেসে তুলতে পারেনি তারা। এই সময়ের মধ্যে ব্রাজিল মাত্র একবার সেমিফাইনাল খেলেছিল, 3বার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল। সবশেষ আসরে বেলজিয়ামের কাছে হেরে সেট 8 থেকে বিদায় নিয়েছিল তারা। এদিকে কাতার বিশ্বকাপের এইচ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে রাত 10টায় মাঠে নামবে পর্তুগাল ও ঘানা। অন্যদিকে বাংলাদেশ সময় সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচে সুয়ারেজের উরুগুয়েকে রুখে দিয়েছে দক্ষিণ কোরিয়া। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। দিনের অপর ম্যাচে জয় দিয়ে শুরু করেছে সুইজারল্যান্ড, তারা ক্যামেরুনকে হারিয়েছে 1-0 গোলের ব্যবধানে। এবারে খেলাধুলা। সৌজন্যে প্রয়াস মধু, চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত খাঁটি ও প্রাকৃতিক মধু। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে ভোরের দিকে। দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 3 দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আজ চাঁপাইনবাবগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। দিনটি ছিল রৌদ্রোজ্জ্বল। আজ সূর্য উঠেছে ভোর 6টা 28 মিনিটে এবং অস্ত গেছে সন্ধ্যা 5টা 18 মিনিটে। আগামীকাল সূর্য উঠবে ভোর 6টা 30 মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা 5টা 18 মিনিটে। আজকে চাঁপাইনবাবগঞ্জ শেষ করার আগে আবারও শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক প্রশিক্ষণ। শিবগঞ্জে ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু। না চলে জালনোট, প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা। দেশে ডেঙ্গুতে আরও 1 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 519। এবং বিশ্বকাপে জি গ্রুপে ব্রাজিলের হেক্সামিশন শুরু হচ্ছে আজ। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার আয়োজন। আবারও আজকে চাঁপাইনবাবগঞ্জ শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। চলমান করোনা পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখতে নাক ঢেকে মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। এতক্ষণ শুনলেন দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দার নিয়মিত আয়োজন আজকের চাঁপাইনবাবগঞ্জ। পাওয়ার্ড বাই প্রয়াস হেলথ কেয়ার, আপনার জন্য আপনার পাশে।